হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম নতুন আর একটি গেম প্লে ভিডিওতে। তো ফাইনালি লাস্ট ডে অন আর্থ সার্ভাইভাল গেমে নতুন ভার্সন চলে এসেছে। তো এটা চলছে 1.18 ভার্সন, তো আগে চলছিল 1.17 ভার্সন, তো সেটা ছিল সিজন 14, তো এটা চলে এসেছে সিজন 15। আর এই সিজন 15 ভাই অনেক কিছু চেঞ্জেস করেছে, অনেক বন্দুকের কালার দিয়েছে, অনেক মোটরসাইকেলের কালার দিয়েছে, আর একটা আউটফিটের কালার দিয়েছে, আর নতুন নতুন ইভেন্ট দিয়েছে, আর সেই ইভেন্টের নতুন নতুন মিশন দিয়েছে। তো সেই মিশনের আর এই আপডেটের বিষয়ে তোমাদের বলে দেবো ভাই। আর এই গেমটা যখন আমি আপডেট করি তখন দেখিয়েছিল 192 আপডেট, আর যখন আপডেট করি তখন 447 এমবির আপডেট করতে হয়েছে ভাই। তোমরাও আপডেট করে নাও খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা, এবার তোমাদেরকে দেখাবো যে এই গেমে মানে এটা নতুন সিজন চলছে, 15 সিজন, আর এই সিজনে কী কী নতুন নতুন জিনিস দিয়েছে। ওকে, তো এই জায়গায় আসতে হবে। আর এখানে একটা বেস্ট অপশন দেখাচ্ছে ভাই, এখানে একটা ক্রেট দিয়েছে, আর এই ক্রেটটা খোলার জন্য এক ধরনের কুপন লাগবে। তো আমার কাছে কুপন নেই, তো এখানে বলছে যে 10টা করে কুপন লাগবে, তাহলে কিন্তু এই ক্রেটটা আমরা খুলতে পারবো। আর এই কুপনটা খুললে ভাই অনেক বাইকের মোটরসাইকেলের কালারগুলো পাবো। তো অবশ্যই তোমরা আপডেট করবে আর মোটরসাইকেলের কালারগুলো নেওয়ার চেষ্টা করবে, চপারের কালারগুলো। ওকে, আর এখানে ভাই অনেকগুলো মিশন ছিল, মিশনগুলো দেখাচ্ছে না ভাই, এমনি আমার রিওয়ার্ডগুলো আছে সেগুলো আমি কালেক্ট করিনি। ওকে, তো এবার সিজনে হাত দিয়েছি, তো এটা চলছে 15 সিজন, ল অ্যান্ড অর্ডার। ওকে, ল অ্যান্ড অর্ডার এই সিজনটার নাম, সিজন 15 ভাই। আর এখানে অনেক কিছু নতুন নতুন জিনিস দিয়েছে ভাই, আর এটা হচ্ছে সিজনের লেভেল। তো সিজনের লেভেল টোটাল 60 লেভেল রয়েছে, 60 লেভেল করলে ভাই অনেক কিছু জিনিস পাওয়া যাবে। আর যেগুলো লগ হয়ে আছে সেগুলো নেওয়ার জন্য গেট প্রিমিয়াম মারতে হবে, প্রিমিয়াম মারতে হবে। ওকে, আর এখানে একটা ড্রেস দিয়েছে ভাই, ড্রেসটা অত ভালো লাগেনি, কিন্তু নতুন নতুন মোটরসাইকেলের যে কালারগুলো দিয়েছে, চপারের কালারগুলো, তো ওগুলো একদম বিবস্ব দিয়েছে ভাই, খুবই সুন্দর। আর অনেক কিছু রিওয়ার্ডও দিয়েছে। ওকে, তো এখানে একটা চেস দিয়েছে, এটা যদি আমরা কালেক্ট করি তাহলে কিন্তু অনেক কিছু রিওয়ার্ড পাবো। আরও অনেক কিছু জিনিস দিয়েছে ভাই, হাতিয়ার দিয়েছে, আর আউটফিট দিয়েছে, জামা কাপড় দিয়েছে, আর কয়েকটা বন্দুকের কালার নতুন নতুন হয়েছে ভাই। আর টোটাল 60 লেভেল রয়েছে। আর শেষের লেভেল মানে শেষের বাক্সটা যদি আমরা বক্সটা যদি নিতে চাই তাহলে কিন্তু আমাদের গেট প্রিমিয়াম মারতে হবে। ওকে, আর দেখো ভাই এখানে কত সুন্দর একটা বাইক দিয়েছে, মেটাল কি কাটার, মেটাল কাটার দিয়েছে ভাই, কত সুন্দর বাইক। আর এখানে কী দিয়েছে, টর্বো, টার্বো দিয়েছে ভাই, এটা মানে বাইকে লাগাতে পারবো, মানে সাইলেন্সারের মতো, মানে আগুন বাড়াচ্ছে ধূপকাঠির মতো। আর একটা উপরে ব্যাগ দিয়েছে ভাই, ব্যাগ প্যাকটাও খুবই সুন্দর দিয়েছে। তো এই তিনটা জিনিস খুব রিয়ার ভাই, এই জিনিসগুলো পাওয়া যায় না। তোমরা মানে তোমরা যদি ভাবো যে বক্সটা যদি আমরা নেই আর সব জিনিসগুলো পাবো, তেমনটা না বন্ধুরা। তো বন্ধুরা, এখানে একটা নতুন মোটরসাইকেলের কালার দিয়েছে সুনামি, আর এটা আমরা ফ্রিতে নিতে পারবো ভাই, তার জন্য 50 লেভেল করতে হবে। আর এখানে আর একটা বক্স দিয়েছে মানে চেস দিয়েছে ফ্রিতে, তো এটাও আমরা এই প্যাকটা নিতে পারবো ভাই। এখানে দিয়েছে মেটাল কাটার দিয়েছে, আর এই ব্যাকপ্যাক দিয়েছে, সব কিছু জিনিস দিয়েছে। আর তোমরা যদি গেট প্রিমিয়াম মারো তাহলে কিন্তু খুব চান্স থাকবে, অনেকগুলো করে বক্স পাবে। আর এখানে কী বলছে, প্রিমিয়াম আর প্রিমিয়াম প্লাস, তার জন্য 10 লেভেল এক্সট্রা পেয়ে যাবে। আর এখানে জিরো পয়সা দেখাচ্ছে আমাকে, জিরো ব্যালেন্স, মানে এখনও ডিটেক্ট হয়নি ইন্ডিয়ার ব্যালেন্স। ওকে, তো ঠিক টাইম মতো হয়ে যাবে। আর অনেক কিছু লেভেল দিয়েছে, আর এই সাইডে দিয়েছে সাপ্লাই। ওকে, তো মানে যদি আমরা মিশনগুলো কমপ্লিট করি তাহলে কিন্তু এখানে মানে যাই না কী হবে। ওকে, আমি মানে মিশনগুলো কমপ্লিট করে দেখবো এই জিনিসটার আসল কাজ কী। ওকে, তো বন্ধুরা এখানে লক্ষ্য করো, এখানে আমার এক লেভেল চলছে, আর লেভেল আপ করার জন্য, 1 থেকে 2 লেভেল করার জন্য মানে 15 করে কয়েন লাগবে, তো আমারও সঠিক জানা নেই। ওকে, তো আমি ওয়ার্ল্ড ম্যাপে চলে আসলাম, আর এখানে একটা ইভেন্ট, নতুন ইভেন্ট শো করছে ভাই, দ্য লাস্ট বার অফ আর্থ। তো নতুন একটা ইভেন্ট দিয়েছে, তো তোমরা যদি আপডেট করো তাহলে এই ইভেন্টটা পাবে, আর এই ইভেন্টটা থেকে সেই মিশনগুলো কমপ্লিট করতে হয়, আর সেই কুপনগুলো বা কয়েনগুলো পাওয়া যায়, যে মানে সিজনটা দিয়েছে সিজন 15 রিওয়ার্ডগুলো পাওয়া যাবে, সেই মিশনগুলো কমপ্লিট করতে হবে। তো আমি বারে প্রবেশ করলাম ভাই, আর এখানে আমার মানে কানেকশন একটু লস, মানে প্রবলেম দেখাচ্ছে। ওকে, নেটওয়ার্কের প্রবলেম তো একটু মাঝে সাঝে হয়, আমি যে এরিয়ায় আছি সেখানে ভাই নেটওয়ার্কের খুবই প্রবলেম। আর এই এরিয়ায় চলে এসেছি, তো এখানে একটা লোক দাঁড়িয়ে আছে, কী ব্যাপার জানি না কী বলছে, আমি স্কিপ করে দিলাম। আর এই সাইড মানে এই লোকেশনটা ফুললি এক্সপ্লোর করবো, মানে দেখবো কী কী রয়েছে। আর আমি আমার ব্যাকপ্যাক মানে বেশি কিছু নিয়ে আসিনি, আর আমি একটা মানে স্কুল সিলেক্ট করলাম, লুক অ্যারাউন্ড দেখতে খুব সুন্দর লাগবে। আর সুনামি মোটরসাইকেলের কালার দিয়েছে ভাই, তার জন্য কিছু ট্যাক্সগুলো যে রয়েছে, ট্যাক্সগুলো সেই মিশনগুলো কমপ্লিট করতে হবে, তার পরিবর্তে আমরা এই মোটরসাইকেলের কালার পাবো। আর এখানে আর একটা দিয়েছে মেটাল কাটার, তো এটা আমাকে খুব সুন্দর লেগেছে এই মোটরসাইকেলের কালার ভাই। আর এখানে একটা কী কালার দিয়েছে, ও মাই গড, এখানে একটা টোটো দিয়েছে ভাই, তো এই টোটোটা পেলে তো আরও খুবই সুন্দর লাগবে। আর এখানে একটা লোক মরে আছে, যাই না কেন মেরেছে ভাই, কী বলেছে এখানে ইংলিশে ভাই, অত কিছু পড়ার দরকার নেই, বাস আমরা গেম খেলতে গিয়েছি, পড়তে আসিনি। ওকে, তো এই সাইডে একটা লোক দাঁড়িয়ে আছে, প্রোটেজি না কী বলেছে, প্রোটেজি, তো এই জিনিসগুলো লাগবে ভাই, নতুন নতুন জিনিস দিয়েছে। তো এখানে একটা মিশন মানে কমপ্লিট করতে হবে, কী বলেছে, নোট ম্যান টার্গেট পারসন, তো ভাই বাল কি বাংকার আলফা ব্রিবোটি, ও মাই গড, এখানে মোটেল দিয়েছে, ফার্ম দিয়েছে ভাই, তো মোটেলে যাবো আমরা আর সেকেন্ডারি ওয়ান্স। তো এই জিনিস মানে এই লোকেশনে তো আমরা এই জিনিসগুলো পেতে পারি ভাই, তো আমি আলফা বাংকারে বা যে কোনো বাংকারে যাবো না ভাই, কারণ বাংকারগুলো তো খুবই রিস্ক, সেখানে বন্দুক ছাড়া আমরা মানে টিকে থাকতে পারবো না। ওকে, সঙ্গে সঙ্গে মরে যাবো যদি বন্দুক ছাড়া যাই। আর অনেক কিছু জিনিস দিয়েছে, সেই মানে মিশনগুলো কমপ্লিট করলে আমরা এই রিওয়ার্ডগুলো পেতে পারবো ভাই। আর এখানে একটা ড্রেস দিয়েছে, ড্রেসটা তো একদম ফালতু দিয়েছে, কিন্তু বাইকের কালারগুলো একদম বিবস্ব দিয়েছে ভাই, একটা বাইকের কালার পেলে একদম
মানে কি বলবো একদম খুবই ভালো লাগবে। আর এই এই গেমে কিন্তু এখনও আমি চপার বিল্ড করতে পারিনি ভাই, জানি না কবে বিল্ড করতে পারবো, কারণ আমি এই গেমটা মানে খেলার অতটা টাইম পাই না। ওকে বন্ধুরা, তো এই গেমে নতুন আবার আপডেট এসেছে, সিজন 15 চলছে, তো এবার খেলতে খুবই সুবিধা হবে, মানে খুবই আনন্দ লাগবে খেলতে। আর এখানে একটা কালেক্টর ক্রেট দিয়েছে ভাই, যে ক্রেটটা আমি প্রথমে দেখেছিলাম, তার জন্য 10টা করে পয়েন্ট লাগবে, জানি না কি পয়েন্ট। আর তার পরিবর্তে আমরা অনেকগুলো মোটর সাইকেলের কালার পাবো, চপারের কালার, ও মাই গড, অনেক অনেক ডিফারেন্স কালার দিয়েছে ভাই, খুবই সুন্দর লাগছে, ও মাই গড। এখানে একটা লাই মানে কি বলবো, আর অনেক দামি দামি কালার দিয়েছে, তো অবশ্যই আমি চপারটা খোলার চেষ্টা করবো এই গেমে, দেখবো কতদিন তৈরি করতে পারি সেই চপারটা। আর এখানে পোর্টেজগুলো নিয়ে আসতে হবে, আর দিতে হবে ভাই সেই লোকটাকে ভাই, অনেকগুলো পোর্টেজ দিতে হবে। আর এই সাইডে কোনো কিছু নেই, এই সাইডটাও মানে একদম ব্লক করে দিয়েছে সেই ট্রেনের রাস্তা দিয়ে। তো এখানে মানে এটা হচ্ছে বার, ওকে, তো এটা একটা বার রয়েছে, আর এই সাইড দিয়ে ঢুকতে হবে, তো এটা হচ্ছে বারের মেন গেট। আর এর ভিতরে চলছে পার্টি ভাই, তো দেখো বন্ধুরা সেই পার্টি চলছে। আর এখানে একটা কী দিয়েছে, বোর্ড দিয়েছে, সাইনবোর্ড দিয়েছে, তো দেখবো এখানে কী বলেছে। তো এখানে আমাদের যে বোর্ড দিয়েছে সেই বোর্ডে ভাই সাপ্লাই ইয়ার সব, ওকে, তো এখানে মিশন দিয়েছে, সেই মিশনগুলো কমপ্লিট মানে এখানে টাস্ক দিয়েছে, সেই টাস্কগুলো যদি আমরা অ্যাকসেপ্ট করি তো সেই মিশনগুলো কমপ্লিট করতে পারবো। মানে একটা মানে এর আগে যেমন একটা ইভেন্ট দিয়েছিল, সেই ইভেন্টটা কিন্তু আমরা সিলেক্ট করলে মানে মিশনটা সিলেক্ট করলে তার পরিবর্তে আমাদেরকে একটা করে কিন্তু একটা লোকেশন দেয়। তো আমরা যদি এখানে যদি কোনো কিছু অ্যাক্টিভেট করি, তো এখানে আমি অ্যাক্টিভেট করে দিলাম ভাই, তো এখানে আমার একটা টাস্ক মানে চালু হয়ে গেছে। তো সেই মিশনটা যদি কমপ্লিট করি তার পরিবর্তে আমি কিছু অনেক কিছু কয়েন পাবো, কি বোতল পাবো ভাই, এখানে লাল 3টা বোতল দেখতে পাচ্ছি, আর কিছু দুই রকমের পয়েন্ট পাবো, 100 পয়েন্ট 200 পয়েন্ট, সেই পয়েন্টগুলোর কাজ কি যায় না আমি তো দেখবো। তো এখানে দেখো বন্ধুরা এই সাইডে দেখো 6 ঘন্টার জন্য একটা ইভেন্ট চালু হয়ে গেছে, জম্বি বাড়ি মারতে হবে ভাই। আর এখানে এই বারে ওরা আনন্দ করছে ভাই, এখানে একটা মেয়ে লেডিস নাচছে ভাই, সবাই না ডান্স করছে, তো খুবই সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। আর এই সাইডে কী বলেছে ভাই, এই সাইড ইনসাইড দ্য ব্রোকেন, ওকে, এই সাইডে ভেঙে গেছে, আমরা প্রবেশ করতে পারবো না, স্টিল লুক মানে ঠিক করতে হবে, ওকে, তো জানি না কীভাবে ঠিক করতে হয়। আর এই সাইডে একটা কিন্তু গেট দেখতে পাচ্ছি, তো ঢুকবো, আর এই গেটে ভাই একটা জিনিস পেয়েছি আমি, তো আমি ধারণা করতে পারিনি যে এখানে কিছু রিওয়ার্ড পাবো। তো দেখো বন্ধুরা এখানে কিছু রিওয়ার্ড পেয়ে গেছি, তো এখানে অনেকগুলো কালার পেয়েছি, তো এই কালারগুলো অবশ্যই লাগবে বাইক তৈরি করার জন্য, আরও অনেক কিছু জানি না কী কাজে লাগে, কিন্তু আমি জানি যে এই জিনিসগুলো বাইক তৈরি করার জন্য লাগে, আর বন্দুকের জন্য মনে হয় লাগতে পারে, যাই না। তো সব কিছু আমি নিয়ে নিলাম, তো এখানে টোটাল 5টা রয়েছে, 5টা আমি নিয়ে নিলাম, আর 5টারই 5 5 4 25টা কালার পেয়ে গেছি ভাই আমি, ওকে। তো এই সাইডে মানে এই গেটটা আমি খুলতে পারবো না, লক হয়ে আছে। আর এই সাইডে আরেকটা গেট রয়েছে, তো টোটাল এটাতে 3টা গেট, আর এই সাইডে একটা আছে 4টা গেট, তো এখনও 3টা খোলার বাকি রয়েছে ভাই। আর যাই না এই বক্সগুলো থেকে মানে এই ঘরগুলো থেকে ভাই দামি দামি জিনিস পাওয়া যাবে, তো এই সাইডে প্রবেশ করতে পারছি। আর এই সাইডে আমাদের জন্য একজন দাঁড়িয়ে আছে বিল্ডার, ওকে, তো এ কী বলেছে ভাই, ও মাই গড, এখানে কি লেভেল 2-এর কী এটা ঠিক করতে বলেছে, সাপ্লাই ডিপ্লপ ডিপট তৈরি করতে বলেছে, তার জন্য ভাই অনেক কিছু জিনিস লাগবে, এই জিনিসগুলো তো আমি কখনও দেখিনি এই গেমে, তো জানি না এই জিনিসগুলো কখন পাওয়া যাবে। তো এখানে ওরা ডিনার করছে মনে হয়, তো ডিস্টার্ব করবো না, এই সাইডে চলে আসবো। তো এই গেমটা মানে নতুন ইভেন্ট দিয়েছে ভাই, আর এই ইভেন্টগুলো কমপ্লিট করলে মানে সেই জিনিসগুলো পাওয়া যাবে, আর সেই লেভেল 2-এর কী বলেছে সাপ্লাই ডিপ্লপটা ঠিক করতে পারবো, ডিপট, ওকে। তো ভাই এই গেম মানে এই জায়গায় আর কোনো কিছু নেই, এই বারে আমি সব কিছু এক্সপ্লোর করেছি, তো জায়গাটা খুবই সুন্দর। তো অবশ্যই মানে সিজন 15 মিশনগুলো কমপ্লিট করার জন্য এই জায়গায় খুবই ঘন ঘন আসতে হবে, এখানে অনেক কিছু মিশন রয়েছে, ওকে। তো আমি এই গেম থেকে মানে এই লোকেশন থেকে এক্সিট করলাম, আর দেখো গাইজ এখানে কয়েকটা ইভেন্ট চালু হয়ে যাবে, যে আমি মিশনটা কমপ্লিট করে রেখেছিলাম মানে অ্যাক্টিভেট করে রেখেছিলাম একটা টাস্ক, ওকে, তো সেই টাস্কটা এখানে চালু হয়ে যাবে, আর নতুন আমাকে একটা অ্যাস্টা ইভেন্ট দিয়েছে, তো দেখো গাইজ এখানে একটা ইভেন্ট দিয়েছে, ছোট্ট ইভেন্ট। তো ভাই এই ইভেন্টে আমি গিয়েছিলাম কিন্তু সঙ্গে সঙ্গে মরে গেছি, কারণ সেই ইভেন্টে ভাই অনেক জম্বি রয়েছে, একটু মানে অত জম্বি নেই, হালকা হালকা পাওয়ারের জম্বি রয়েছে, তাদের যদি আমাদের আমার কাছে যদি একটা হাতিয়া থাকে ভালো তাহলে কিন্তু মেরে দিতে পারতাম। তো বন্ধুরা এই ছিল এই গেমের সিজন 15 ডিটেলস বা আপডেট ভাই, অনেক কিছু জিনিস দিয়েছে আর অনেক কিছু রিওয়ার্ডও দিয়েছে, আর মিশনগুলো কমপ্লিট করলে অনেক কিছু জিনিস পাওয়া যাবে, তো তোমরা অবশ্যই এই মিশনটা কমপ্লিট করার চেষ্টা করবে, আর সেই বন্দুকের কালার বা বাইকের কালারগুলো নেওয়ার চেষ্টা করবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।